হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব, তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে জুলাই মাসের 3 তারিখ থেকে, এই অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের এই বিজ্ঞান বিষয়ে তোমাদের পরীক্ষার প্রশ্নের ধরনটা কীরকম হতে পারে এবং কোন টপিকে কত নাম্বার বরাদ্দ থাকবে এই বিজ্ঞান পরীক্ষায়, সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, তোমাদের যে শিখনকালীন মূল্যায়নটা আছে বিজ্ঞানে, সেক্ষেত্রে হবে তোমাদের 60% নাম্বার বরাদ্দ থাকবে। এবং তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা করা হবে, দেখো তোমাদের বিভিন্ন একক কাজ দেওয়া হবে, সে একক কাজের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, তারপরে বিভিন্ন ছক পূরণ করা, তারপরে বিভিন্ন প্রশ্নোত্তর, তারপরে বিভিন্ন প্রজেক্ট করে দিতে হয়। এগুলো তোমাদের একক কাজ, মানে এই কাজগুলো তোমাদের একা একা করতে হবে। এই কাজগুলো, এগুলোর জন্য তোমাদের 20 নাম্বার বরাদ্দ থাকবে। এবং এরপরে কিছু আছে জোড়াই কাজ, যেগুলো তোমাদের জোড়ায় জোড়ায় একটা ছক পূরণ করতে দিতে পারে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে, সেটাই 20 নাম্বার থাকবে। এবং দলগতভাবে তোমাদের কিছু কাজ করতে হবে, সেগুলো কি দেখো, বিভিন্ন ছক পূরণ, তারপরে পোস্টার তৈরি, তারপরে বিভিন্ন প্রজেক্ট তৈরি, তারপরে উপস্থাপন, এগুলোর থেকে যে কোনো একটা তোমাদের শিক্ষক তোমাদের দিতে পারে দলীয়ভাবে করার জন্য, এটার জন্য তোমরা 20 নাম্বার পাবে, ঠিক আছে? তো দেখো, এই 20 20 20 এখানে তোমার 60 নাম্বার কিন্তু চলে গেল, এর বাকি থাকে 40 নাম্বার। অর্থাৎ তোমাদের সামষ্টিক মূল্যায়নে তোমাদের 40 নাম্বার বরাদ্দ করা হয়েছে। এই সামষ্টিক মূল্যায়নে দেখো তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে, এখানে তোমার অ্যাসাইনমেন্ট দিতে পারে কোনো, তো অ্যাসাইনমেন্টে 20 নাম্বার থাকতে পারে, এবং অ্যাসাইনমেন্টে 10 থাকবে। তো দেখো, এই 10-এর জন্য তোমরা পাবে 1 ঘন্টা, এবং বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নও দিতে পারে তোমাদের, মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার 10 নাম্বার বরাদ্দ থাকবে, এবং এটার জন্য তুমি সময় পাবে 1 ঘন্টা। তো দেখো, এই অ্যাসাইনমেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যখন কমপ্লিট করবে, তারপরে তোমাকে কিছু অন্যান্য কাজ দেওয়া হবে। অর্থাৎ তারপরে তোমার অন্যান্য কাজ দেওয়ার আগে তুমি একটা কী পাবে, একটা ব্রেক বা একটা বিরতি পাবে। তো দেখো, এই বিরতিটা হবে 30 মিনিটের, যে 30 মিনিট একটা বিরতি পাবে, এবং এই বিরতির পরে দেখো কী করতে হবে, তোমাদের বিভিন্ন দলীয় কাজ দিতে পারে, সেখানে 10 নাম্বার থাকবে, এবং সেটার জন্য তুমি সময় পাবে 1 ঘন্টা, এবং বিভিন্ন উপস্থাপনা তোমার করতে হবে যার জন্য 10 নাম্বার বরাদ্দ থাকবে, এবং সেটার জন্য সময় পাবে তুমি 1.5 ঘন্টা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এই শিক্ষণকালীন মূল্যায়নটা এবং তোমাদের সামষ্টিক মূল্যায়ন, এই দুইটা মিলে কিন্তু তোমাদের 100 নাম্বার। তো বুঝতে পেরেছো তো তোমাদের মূল্যায়নটা কীভাবে করা হবে? তো এটা বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে হতে পারে, আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে তোমাদের মূল্যায়ন কার্যক্রমটা কীভাবে পরিচালনা হতে পারে। তো যখন তোমাদের মেন কোশ্চেনটা দেওয়া হবে, তোমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের মেন কোশ্চেনটার সমাধান খুব সহজেই পেয়ে যাবে, যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আসো। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলেই তোমরা সবার আগে সঠিক সমাধানটা পেয়ে যাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দাও এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।